হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আজকে রান্না দিয়ে শুরু করলাম মুরগি মুরগির গিলা টিলা দেখাই দেখাই নেই তখন মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল তো মোবাইল অলরেডি মেয়ে বড় মেয়ে ঠিক করে দিল ঠিক করে দেওয়ার পরে আমি আগে কষানো গিলা আর হলো হাট আর আলুটা একসাথে নতুন আলু সিদ্ধ হতে সময় লাগে প্রায় দশ থেকে বারো মিনিটের মতন কষানোর পরে মুরগিগুলো দিয়ে দিচ্ছি কারণ ফার্মে মুরগি কিন্তু হতে সময় লাগে না গিলাগুলো সময় লাগে শক্ত শক্ত এই জন্য তো এখানে আমার দুই কেজি গিলা মুরগি আর হলো হাট একসাথে তিন ওটা মিলিয়ে দুই কেজি তো দুই কেজির যায় আমি দুই কেজি আদা দুই চামচ আদা দুই চামচ রসুন দেড় চামচ হলুদ দেড় চামচ মরিচ ধন্যা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ আর এলাচ দারচিনি জিরা লং এগুলো সব আমি বেটে দিয়েছি এটার মধ্যে আর আলহামদুলিল্লাহ খেতে খুবই টেস্ট হয়েছে আর এদিকে আমি আজকে চচ্চুরি ডাইল মানে একটু গাড়া গাড়া হবে আমার হাজব্যান্ডের পছন্দের ডাউলটা আর এমনি ডাউল বসাতে গেলে কিন্তু পেঁয়াজ কম লাগে এখানে পেঁয়াজ লেগেছে দুইটা রসুন লেগেছে বড়ো সাইজের একটা মানে সাত আট পিস এখানে ছিল যা সব আর পরিমাণ মতন তেল আর হলুদ তেলটা কিন্তু বেশি লাগে যত ভালোভাবে কষলিয়ে নেওয়া হবে পেঁয়াজ আর রসুনের রসটা বাড়াবে তত ডাউলটা টেস্ট লাগবে এটার মধ্যে মিনি মজাটি এটা এটা যারা খেয়েছে যারা বুঝে অবশ্যই এটা কতটুকু টেস্ট লাগে গরম পাতার সাথে শুধু যদি বোম্বাই মরিস হতো তাহলে আরও বেশি ভালো লাগতো আর হঠাৎ করে আমার শরীরটা কানের ব্যথা এত খারাপ হয়ে গিয়েছে কি বলবো হঠাৎ করে আমার কানের ব্যথা বেড়ে গিয়েছিল আজকে আমার হাজব্যান্ডে আবার সন্ধ্যা বলা বাইরে গিয়েছিল আমি আমরা যাইতে যেতে পারিনি শরীর আমার খারাপ হয়ে গিয়েছিলো কালকের ভিডিওটা অবশ্য এটা দিতে পারিনি এই যে আমি আর মুরগির মধ্যে সব সময় আমি লাস্টে আবার পেঁয়াজ দিই টো বসিয়ে দিলাম আর আমার হাজব্যান্ডে আমি বলছি ইলিশ মাছ খাবো সে তো দোকান ইয়ে যেই দোকান থেকে মাছ আনে সেই ভাইয়া বলতে চাই ভাইয়া মাছ আসছে মাছ নেবেন নি তাই এটা হলো এক কেজি ছয়শো সাতশো গ্রাম বলে আর এটার মধ্যে ডিম হয়েছে মার্শাল্লাহ আমার হাজবেন্ডের পছন্দ ডিম তেই এটা বাংলাদেশের টাকায় চার হাজার একশো টাকা পড়েছে একটা মাস মানে এখানে একটা মাস এই মাছটা নিয়ে আসছে বলে বারুই খেয়ে দেখো এদিকে এই যে ডাউলটা কিন্তু আর একটু শুকাবে আর আমি লাস্টে টমেটো দিয়েছি তিনটা আর দনেপাতা কেটে রেখেছি চাকরির মধ্যে তো দনেপাতা না দিলে ভালো লাগবে না আর আলহামদুলিল্লাহ আমাদের ওর আব্বু মানে কালকে ভিডিওটা বললাম রাত্রে আমি এসে যখন এসে দেখে আমি শুয়ে রয়েছি এসে তারপরে বললো যে নাও তাজুবাইয়ের মিষ্টি দিয়েছে একামা মানে আকামার জন্য আর আজকে আমার হাজব্যান্ডে খাওয়াবে বলল যে তাজুবাইয়া তোমাকে সানা আর মিষ্টি দিয়েছে সবারই মানে সবারই একামা হয়েছে তাজুবায়ের তারপর বাগিনার আমাদের আমাদের চারজনের আমার হাজব্যান্ডটা নিয়ে চারজনের আর এদিকে মধ্যে ঘি নিয়ে আসছে বেসন বলছিলাম বেসন দিয়ে আমি বেগুনি বানাবো চপ বানাবো খেতে মনে চাচ্ছে এই জন্য রাবণ নিয়ে আসছে দেল্লা থেকে আসছে দশটা পঞ্চাশে ঘরের মধ্যে ঢুকছে মুড়ি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সবার কাছে সবার আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া হাতে পেয়ে গেলাম আঁকামা দোয়া না থাকলেও হয় না আল্লাহর কাছে এইটা না হলে সৌদি আরবের আমরা অবৈধ এই যে আমাদের আখামা ওর আব্বু টাপুর কাছে আমারটা ওর বলছে তুমি যদি দেখাও তো এই যে আমাদের আখামা হয়ে গেল